সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ভিভো মোবাইল ফ্যাক্টরি রিসেট কীভাবে করবেন ফ্যাক্টরি রিসেট মানে হচ্ছে মোবাইলের সব কিছু ডিলিট একবার যদি আপনারা আপনাদের মোবাইলে ফ্যাক্টরি রিসেট করে দেন তাহলে কিন্তু মোবাইলে সব কিছু ডিলিট হয়ে যাবে মোবাইলের মধ্যে থাকা যত ফটো ভিডিও এবং কি জিমেলগুলো যত আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে মোবাইলের কিচ্ছু থাকবে না আপনারা যখন ফার্স্ট টাইম মোবাইল পার্সেস করেছিলেন একদম নতুন তখন যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে তো আপনারাও যদি আপনাদের মোবাইলে ফ্যাক্টরি রিসেট করতে চান আর আপনাদের মোবাইল যদি ভিভো ব্র্যান্ডে হয় তাহলে আজকে ভিউটি শেষ পর্যন্ত দেখুন আজকে ভিউটি শেষ পর্যন্ত দেখলে আপনারা মাত্র এক মিনিটেই আপনাদের মোবাইলে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিউটি শুরু করার চান তো ফ্যাক্টরি রিসেট রিসে বিমলে করার জন্য সবার ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে আগে আমি এটাকে ট্র্যাক মোডটাকে অফ করিনি তো আপনারা যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর স্ক্রোল করে নিচে আসবেন নিচে আপনারা পাবেন সিস্টেম অপশন তো আপনাদের এই সিস্টেম অপশানে যেতে হবে সিস্টেম অপশানে যাবেন সিস্টেম অপশানে যাওয়ার পর আপনার নিচে একটি অপশন পাবেন রিসেট অপশন তো আপনাদের এই রিসেট অপশানে যেতে হবে তো আপনারা রিসেট অপশানে যাবেন রিসেট অপশান যাওয়ার পর এখানে আপনারা চারটা অপশন দেখতে পাবেন তো এখানে আপনার নিচে একটি অপশান পাবেন ইরেজ অল ডেটা ফ্যাক্টরি রিসেট তো আপনাদের এখানে ক্লিক করতে হবে আর যদি আপনারা এইভাবে ফ্যাক্টরি ডেটাকে খুঁজে না পান তাহলে আপনার ডাইরেক্ট সেটিংস মানে সেটিংস খোলার পর তারপর আপনারা সার্চ বারে এখানে ফ্যাক্টরি লিখবেন এফ সি টি লিখবেন চলে আসবে ফ্যাক্টরি রিসেট তো এখানে দেখুন ইরেস অল ডেটা ফ্যাক্টরি রিসেট তো এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনারা এই জায়গায় আবার চলে আসবে তো এখানে আপনাদের ইরেজ অল ডেটা ফ্যাক্টরি সেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে সব কিছু কিন্তু জিমেল যত কিছু আছে ফটো ভিডিও সব কিন্তু ডিলিট হয়ে যাবে দিস উইল ইরেজ অল ডেটা ফ্রম ইয়ার ফোনস ইন্টারনাল স্টোরেজ ইনক্লুডেড মানে ইন্টারনাল স্টোরেজও কিন্তু ডিলিট হয়ে যাবে তো ফ্যাক্টরি ডেটা রিসেট করার জন্য আপনাদের এদিকে ইরেস অল ডেটা যে অপশন আছে এই অপশান ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা ড্র করে মানে আপনাদের মোবাইলে যেটা লক আছে সেই লকটা কনফার্ম করে তারপরেই কিন্তু ফ্যাক্টরি রিটারিসেট হবে যতক্ষণ পর্যন্ত আপনার এটা কনফার্ম করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যাক্টরি রিটারিসেট হবে না এটাকে একবার আপনার কনফার্ম করে দেবেন তারপরেই কিন্তু আপনাদের মোবাইলে ফ্যাক্টরি রিসেট হবে এবং তারপর কিন্তু সব মোবাইলে যত কিছু সব কিন্তু রিলেট হবে তো আমি করবো না আপনাদের দেখানোর জন্যই জাস্ট করলাম তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ভিভো মোবাইলের ফ্যাক্টরি রেট রিসেট করতে পারবেন